মেদিনীপুরে সভা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। দাদার অনুগামীরা এদিনের এই সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাড়ি দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন এটা ছিল নিশ্চিত, আর তাই সেই মুহূর্তের সাক্ষী থাকতে তৃণমূলে থাকা দাদার অনুগামীরাও মিটিংয়ে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সভাপতি আছো, কেন তুমি রিজাইন দাওনি? আমি বললাম, দেখো আমি এখনও তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকলেও দাদা যেহেতু আমাদের আপদে বিপদে সমস্ত রকমের সহযোগিতা করেছে, সেই জায়গায় আজকে দাদার কাছে আমরা যাচ্ছি। পরবর্তীকালে প্রথম কথা শুনি, আমাদের 40-45 জন আমাদের কর্মী ছিল আমাদের এই এলাকার, তাদেরকে অসম্মান এবং বিভিন্ন রকমের যে মানসিক টর্চারিং করার জন্য এক বাসে লাঠি দিয়ে আঘাত করার জন্য সরাসব চলে আসে, আমিও চলে আসছি। কতজন ছিলেন জানেন? আমাদের ছিল 45 জন। বাসের ড্রাইভার কেউ নাকি মারধর করা? হ্যাঁ, বাসের ড্রাইভার মানে আগের দিকে আগে কাঁচ ভাঙা এবং সাইডের বাসে অনেক কেউ ই করেছে। তবে যারা ড্রাইভার যে যারা করলো তারা কি তৃণমূলের? তবে তৃণমূলের যারা ভিতরে ঢুকলো তৃণমূলের, কিন্তু বাইরের পাশে যারা অজ্ঞাত লোক যাদেরকে আমরা দলের চিনতে পারিনি, তারা আমার দলের নয়। যারা কি কোনো তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল? না, কোনো পতাকা নেই। আমাদের যেমন পতাকা ছিল, যেহেতু শুভেন্দুবাবু এখন যোগ করেনি, আমরাও পতাকা নেইনি, আর যারা আসলো তারা কিন্তু পতাকা নেই। নন্দীগ্রাম দুই ব্লকে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের সভাপতি সহ বহু তৃণমূল কর্মী এদিন বাসে করে সবাই যোগ দেওয়ার আশায় বের হলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আপনারা কি আজকে মেদিনীপুরে সবাই গেছিলেন? হ্যাঁ স্যার, আমরা গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমাদেরকে ওই মাঝ রাস্তায় গ্যাস সেন্টারের কাছে আমাদেরকে আটকে দিয়ে, এই শালা তোমরা তৃণমূলের ছেলে হয়ে তোমরা বিজেপি মিটিংয়ে যাচ্ছ, তোমাদের শালা দেখে নিচ্ছি ভাই, আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়ে মোটামুটি আমাদের পিছনে তাড়া করতে না, আমরা দৌড়ি চলে এসেছি চলে এসেছি। হ্যাঁ, ওটা কোন জায়গা? ওই বয়াল হচ্ছে গ্যাস সেন্টারটা যে হচ্ছে বয়ালে, ওই বয়ালের গ্যাস সেন্টারে গেছি। হ্যালো, সুবেন্দ্রদার মিটিংয়ে গেছিলো, ওখানে কি হয়েছে? এতে আমরাও গিয়েছিলাম, বাস ভাঙচুর করেছে, আমাদের দু চারজন বহুত আক্রমণ করেছে, আক্রমণ করে একটা আঁটু টাটু ভাঙা হয়ে গেছে আর কিছু করেছে। আর এবং আমাদের ওখানে কি ছিল যে আমরা এতে মিটিংয়ে যেতে চাইছিলাম, যেতে হলো ওখানে আটক করে বহুত এতে করেছে মারধর। আপনি কি গাড়ির চালক ছিলেন নাকি? আপনাকে মারধর করেছে? কি বললো? দেখলো আর আপনার তো বিজেপির কর্মী সভায় যাওয়ার কথা ছিল, এই তো আচ্ছা। ইচ্ছা থাকলেও তাই এদিন তারা মিটিংয়ে যোগ দিতে পারলেন না। নন্দীগ্রাম থেকে সুদীপ্ত আগুয়ান, আনন্দবার্তা।